ভাতারের বাউড়িপাড়ায় এক সদ্যজাত শিশুর উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা গ্রামে এলেন শুক্রবার গতকাল রাত্রে এক সদ্যজাত কান্নার আওয়াজ ভেসে আসছে করে এলাকার মানুষজন কোথা থেকে কান্না আসছে প্রথমে তা নিয়ে কিছুটা ভয় কিছুটা চিন্তাই ছিলেন এরপর পাড়ার মানুষজন যখন একত্রিত হয় তখন যেদিক থেকে কান্নার আওয়াজ আসছে সেদিকে তারা এগোতে থাকে কিছু দূর যাওয়ার পর দেখা যায় কচু জমির মধ্যে পড়ে রয়েছে একটি সদ্যজাত শিশু তড়িঘড়ি শিশুটিকে ভর্তি করেন আশাকর্মীর সদস্যরা ভাতার ব্লক হসপিটালে সাহায্য করে ভাতারের বাউরিপাড়ার সাধারণ মানুষ ঘটনার খবর যায় ভাতার থানায় ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাচ্চা এখানে কিভাবে এলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত আজ স্বাস্থ্য দপ্তরের একদল কর্মী ভাতার বাউরিপাড়ায় এসে শিশুর প্রকৃত মাকে খুঁজতে বাড়ি বাড়ি সার্ভে করলেন একটি সদ্যজাত জীবিতকে এভাবে ফেলে গেল তা নিয়ে এলাকায় চাঞ্চল্য হ্যাঁ আমার এলাকাতে কাল রাত্রে একটা বাচ্চা পাওয়া গেছে আননন বেবি মানে ওখানে একটা প্রচুর বোন আছে ওখানে বাচ্চাটাকে ফেলে দেখা হয়েছিল। তো রাত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাটা এখন বর্ধমান ভর্তি আছে আমরা এসেছিলাম যে যদি কোনো মানে মায়ের এরকম হয়ে থাকে তা মাটার তো একটা বেসিক ট্রিটমেন্ট দেওয়ার দরকার আমরা এসেছিলাম যে হাউস টু হাউস সার্ভে করলাম যে কোথাও যদি মাটা থেকে থাকে তো আমরা সেরকম কিছু এখন কোনো মাকে দেখতে পাইনি মোটামুটি দু ঘন্টা মতো আমরা এলাকা খোঁজাখুঁজি করেছি কোনো মায়ের পাওয়া যায়নি আর বাচ্চাটা ট্রিটমেন্ট আছে আমরা দেখছি তারপরে পরে কী করা যাবে কি ছিল মেল মেলমেল ছিল ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা